অ্যাডোব ফটোশপের আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। এখানে দেখুন, আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা একটি মহাদেবের ছবি, আর এই মহাদেবের ছবির পিছনে যে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন, দেখুন সূর্যের রশ্মির মতো যে হলুদ রঙের এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন, এটা কিভাবে ডিজাইন করতে হয়, আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে এই ডিজাইনটাই শিখাবো। এই যে পিছনে যে ডিজাইনটা দেখুন, আমি বন্ধ করে দেখাচ্ছি, এই দেখুন এই মহাদেবের ছবি, তার পিছন দিকে দেখুন ডিজাইনটা, এই যে এই ডিজাইনটা কিভাবে আমরা করে থাকি ফটোশপে, দেখুন আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণভাবে আপনি নিজেই করতে পারবেন কাজটা। তো তার জন্য প্রথমত আমি একটি নতুন পেজ নিচ্ছি, দেখুন ফাইল মেনুতে ক্লিক করার পর নিউ অপশনে ক্লিক করলাম, তারপরে এখানে প্রিসেট সাইজ, এখান থেকে একটা সাইজ, ধরুন একটা সাইজ নিচ্ছি, ছোট মোটো সাইজ নিলাম, তারপর ওকে করে দিলাম। দেখুন একটা সাদা পেজ চলে এসেছে। চলুন আমাদের এটাকে আমি মহাদেবের পিছনে যে ইফেক্টটা এটাকে আমি ডিলিট করে দিই, এই দেখুন এটাকে ডিলিট করে দিলাম। তাহলে এখন নাই, এবার আমি বানিয়ে দিয়ে দেখাচ্ছি কিভাবে দিতে হয়। দেখুন তো এই সাদা পেজের মধ্যে এবার কালারিং করব। কালারিং করার জন্য যে টুল বক্স দেখতে পাচ্ছেন বাম দিকে, এই টুল বক্সের মধ্যে একটা টুলের নাম আছে গ্রাডিয়েন্ট টুল। এই গ্রাডিয়েন্ট টুলটা সাধারণত এরকমও দেখতে পারেন আপনার কম্পিউটারে, পেন্ট বাকেট টুল, এই যে ইরেজারের পাশেই আছে ডান পাশে দেখতে পাচ্ছেন এই পেন্ট বাকেট টুল। তো এই পেন্ট বাকেট টুলে ক্লিক করে একটু হোল্ড করে রাখবেন, তো দেখতে পাবেন গ্রাডিয়েন্ট টুল। এই গ্রাডিয়েন্ট টুলে ক্লিক করবেন। গ্রাডিয়েন্ট টুলে ক্লিক করার পর উপরে প্রপার্টি বার, সেই উপরে প্রপার্টি বারে এখানে দেখতে পাবেন, সেখানে কালারে যাবেন। এখানে ক্লিক করার পর বাম সাইডে একটা কালার নিয়ে নেবেন, আপনাদের এরকম থাকতে পারে, দেখুন এরকম কালো ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে। তো এখানে ডবল ক্লিক করবেন, তারপর হলুদ কালার আমি একটা নিয়ে নিলাম। এভাবে নেওয়ার পর বাম ডান দিকে যে নোট আছে এটা সাদাই থাকবে, কিছু করবেন না, বাম দিকে হলুদ করবেন, তারপর ওকে করে দিবেন। ওকে করে দিলাম, তার পাশে দেখুন এখানে দেখতে পাচ্ছি লাইনার গ্রাডিয়েন্ট, রেডিয়াল গ্রাডিয়েন্ট, এদের মধ্যে লাইনারে ক্লিক করবেন, লাইনার গ্রাডিয়েন্ট এটাতে ক্লিক রাখবেন, এবং মুডটাকে রাখবেন নর্মাল, অপাসিটি 100%। এই যে দেখতে পাচ্ছেন সেটিংগুলো, আমি জুম করো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, জুম করো একবার দেখিয়ে দিলাম, দেখুন এই দেখুন এই সেটিংগুলো রাখবেন। সেটিংগুলো রাখার পর এবার কি করবেন দেখুন, এরপর এই সাদা পেজের উপরে উপর থেকে এবার ক্লিক করে মাউস ধরে এবার নিচে টানবেন, একদম সোজাভাবে টানবেন, দিয়ে ছেড়ে দিবেন। তো দেখুন পেজটা হলুদ হয়ে গেছে এবং নিচের দিকে সাদা হয়ে গেছে, নিচ থেকে উপরে বা উপর থেকে নিচ যেভাবে আপনারা টানতে পারেন কোনো অসুবিধা নাই। এর পরবর্তী স্টেপ কি কি করতে হবে খুব সাবধানে দেখুন, ভালোভাবে মনোযোগ দিয়ে খুব ইজিলি শিখতে পারবেন। এরপর উপরে দেখুন মেনু বারের মধ্যে একটা মেনুর নাম আছে ফিল্টার মেনু, একটু জুম করে দেখায়, এই দেখুন এই ফিল্টার মেনু, এই ফিল্টার মেনুতে ক্লিক করবেন। ফিল্টার মেনুতে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন, দেখুন ডিসর্ট, এই ডিসর্টে ক্লিক করবেন। ডিসর্টে ক্লিক করার পর ডিসর্টের মধ্যে সাব মেনু আছে অনেকগুলো, এদের মধ্যে থেকে ওয়েব, WAVE এই অপশনে ক্লিক করবেন। অপশনটায় ক্লিক করার পর দেখুন কি কি কাজ করছি, নাম্বার অফ জেনারেটর, এটা আপনাদের দেখবেন কম্পিউটারে 5 হয়ে থাকবে, তো 5 যা আছে তাই থাকতে দিবেন, 5ই রাখলাম। তারপরে দেখুন ওয়েভ লেন্থ এখানে আমি রেখেছি 25, তারপরে ম্যাক্সিমামও 25, আপনারাও রাখতে পারেন কম বেশি করে দেখবেন, তবে শুরুতে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই চেষ্টা করবেন দেখার। তো 25 রাখবেন, ম্যাক্সিমাম 25, কিভাবে ধরুন এইভাবে টাইপ করবেন যে 25 লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। অ্যাম্পলিটিউডে বাম দিকে রাখবেন 999, ডান দিকেও 999 টাইপ করে দিবেন, আর স্কেলটা 100% রাখবেন, হরাইজন্টাল ভার্টিক্যাল দুই সাইডেই। এবার মেন পার্ট টাইপ, এই দিকে দেখুন এই টাইপের মধ্যে তিনটা অপশন, সাইন আছে, ট্রায়াঙ্গেল আছে, স্কোয়ার, তো স্কোয়ারে ক্লিক রাখবেন, সাইনে ক্লিক রাখলে এরকম লাগবে, স্কোয়ারে ক্লিক রাখবেন। স্কোয়ারে ক্লিক রাখার পর নিচের দিকে একটা দুটো অপশন পাবেন, র্যাপ অ্যারাউন্ড আর রিপিট এজ পিক্সেল, তো এই রিপিট এজ পিক্সেল এই রেডিও বাটনে ক্লিক রাখবেন। দেখুন সেটিংটা আমি পুরো দেখিয়ে দিলাম কি কি করা আছে, এইভাবেই করবেন, করার পর ওকে করে দিবেন। ওকে করার সাথে সাথে দেখুন আমাদের পেজটা কেমন হলো, যখন এই পেজটা দেখতে পাচ্ছেন দাগ দাগ দেখতে পাচ্ছি, এটাও একটা ডিজাইন, এরকমও যদি ইউজ করার দরকার থাকে, বিশেষ করে আমাদের অনেক সময় ব্যাকগ্রাউন্ড ডিজাইনে এরকম প্যাটার্ন দরকার হয়, ইউজ করতে পারেন।
এরপর কি করবেন দেখুন, এরপর আবার ফিল্টার মেনুতে ক্লিক করবেন। এই দেখুন ফিল্টার মেনুতে আমি একবার ক্লিক করে দিচ্ছি, এই ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচের দিকে আবার চলে আসবেন ডিসর্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে সাব মেনুর মধ্যে দেখবেন এখানে পোলার কোঅর্ডিনেট আছে, এই অপশনে ক্লিক করুন পোলার কোঅর্ডিনেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো অপশন দেখতে পাবেন, একটু জুমটা ছোট করি। এই দেখুন রেক্ট্যাঙ্গুলার টু পোলার, পোলার টু রেক্ট্যাঙ্গুলার, এটাতে ক্লিক করবেন, রেক্ট্যাঙ্গুলার টু পোলার, ঠিক আছে। এই দেখুন তারপরে ওকে করে দিবেন, এখানে কিছু কাজ করলাম না, ওকে করে দিলাম। ওকে করার সাথে সাথে দেখুন আমাদের ডিজাইনটা রেডি হয়ে গেছে। এবার এই ডিজাইনটা আমরা এখানে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, এই ছবিতে, তাই তো? তো কিভাবে নিয়ে যাচ্ছি দেখুন, এই ছবিটাকে এইভাবে ধরে নিয়ে গিয়ে এর উপরে ছেড়ে দিলাম, দেখুন চলে এসছে, পিছনে এসছে। যদি এরকম আপনাদের উপরেও আসতে পারে, আমি এটাকে দরকার নাই আপাতত কেটে দিই, বা সেভ করেও আপনারা রাখতে পারেন। দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন আমাদের চলে এসেছে। এবার আমাদের এই সাদা পার্টগুলো আমাদের দরকার নাই, তো কি করে আমি সাদা পার্টগুলো বাদ দিব, না টুল বক্সের মধ্যে এই ইরেজার টুল এখানে ক্লিক করে হোল্ড করে রাখবেন বা রাইট ক্লিক করবেন, তো ম্যাজিক ইরেজার টুল দেখতে পাবেন। এই ম্যাজিক ইরেজার টুলে ক্লিক করবেন, যে সাদা পার্টগুলোতে জাস্ট একবার করে ক্লিক করে দেবেন। এভাবে ক্লিক করে দিলে দেখুন সাদা পার্টগুলো রিমুভ হয়ে যাবে। এই দেখুন খুব সিম্পলভাবে কাজ, এই সাদা পার্টগুলোতে এইভাবে ক্লিক করে দেবেন। কি নিলাম, ম্যাজিক ইরেজার টুল। এই ম্যাজিক ইরেজার টুল নিয়ে দেখুন খুব সুন্দর লাগবে, পুরো কাজটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে, কোনো ভিডিও স্পিড বাড়িয়ে না, একদম নর্মালি রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরোটা উড়ে গেল। এবার এটাকে পিছনে পাঠাবো, পিছনে পাঠাবো কিভাবে, না এই লেয়ারের মধ্যে থেকে এই লেয়ারটাকে ধরে এনে ড্র্যাগ করে জাস্ট নিচে ছেড়ে দিলাম, দেখুন নিচে চলে গেল। এবার কি করব, এত বড় সাইজ তো আমার দরকার নাই, তো কন্ট্রোল দেবে টি প্রেস করবেন। কন্ট্রোল দেবে টি প্রেস করার পর কর্নার ধরে এভাবে সাইজটাকে আপনারা সাজিয়ে নেবেন। এই দেখুন সাইজটাকে আমি সাজিয়ে নিলাম, এই সাজালাম। সাজানোর পরে আমাদের তো এরকম চারকোনা চারকোনা এরকম দরকার নাই, দেখুন দেখতে কেমন লাগছে। তো এটার উপরে একটু কাজ করতে হবে, কি কাজ কিভাবে করব দেখুন দেখাচ্ছি। এই ইরেজার টুলে আবার আসবেন, ইরেজার টুলে ক্লিক করবেন, এটা ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল নয়, সিম্পল যে ইরেজার টুল আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে প্রপার্টি বারে দেখুন অপাসিটি আছে, এখানে ব্রাশ আছে, ব্রাশটা যেটা ঝাপসা ঝাপসা লাগবে সেই ব্রাশটা নেবেন, এই যে এই ব্রাশটা যেটা ঝাপসা লাগবে দেখতে। এবং অপাসিটি, অপাসিটিটা মোটামুটি আমি 50-50 মতো রাখছি, এই দেখুন অপাসিটি আমি 50 রাখলাম, ঠিক আছে। ফ্লো 100% রাখবেন। তারপরে সার্কেলটাকে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে একটু বড় অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমার যতটা লাগবে এরকম বড় করে নিলাম, দিয়ে এভাবে মিটাবেন। এই দেখুন এভাবে মিটিয়ে দিবেন, ঘষে এভাবে টেনে টেনে মিটিয়ে দিতে হবে সাইডগুলো, এই দেখুন যেমন আপনাদের ডিজাইন দরকার হবে এইভাবে মিটাতে পারবেন, সাইড সাইডগুলো মিটাবেন এইভাবে, যাতে কালার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে যায়। আমি পুরো কাজটাই দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কিভাবে করতে হয়, পুরোটা দেখে বুঝতে পেরে যাবেন কিভাবে মিশাতে হয়। এই দেখুন আমি মিশাচ্ছি, এখনো কাজ শেষ হয়নি। এই দেখুন এটা মিশিয়ে দেওয়ার পর আর কি কি কাজ করছি দেখুন, এই যে দেখুন এটা পুরোপুরি আমার মিশিয়ে গেছে, এর মিশিয়ে গেল ব্যাকগ্রাউন্ডের সাথে। এবার কি কাজ করছি দেখুন, এবার অপাসিটিটাকে আর একটু কমিয়ে দেবো, মোটামুটি 30 মতো বা 25 মতো রাখছি, ঠিক আছে। এবার আমি কি করব, এগুলোর মধ্যে হালকা করে একবার মেরে দেবো এভাবে, যাতে আরো হালকা হয়ে যায় জিনিসটা, মিশিয়ে যায়। এই দেখুন একদম হালকা করে দিলাম, এইভাবে টেনে দিলাম হালকা, যাতে পুরোপুরিভাবে মিশিয়ে যায় দেখতে। এই দেখুন খুব সুন্দরভাবে আমরা কিন্তু ডিজাইন করে ফেললাম, তো আপনারাও চেষ্টা করুন। আর কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।